দাদা, বাবা, বড়দা, বাবা, বিশু, দাঁড়া দাঁড়া দাঁড়া, হচ্ছে না হচ্ছে না, এইভাবে হচ্ছে না। শোন দাদা, তো আশেপাশে কোথাও নেই বলেই মনে হচ্ছে, আমাদের গলার আওয়াজ তো শুনতে পাচ্ছে না, কোন দিকে খুঁজবো বলতো, কোথায় যাবো এখন? মেজদা, বর্দা সাধারণত শেকড় বাকড়ে খুঁজে সেতু আর জঙ্গলের দিকেই যায়। সেতু আর জঙ্গল, বেশ চল সেতু আর জঙ্গলের দিকেই চল। এই তো সেতুর জঙ্গল, এখানে সেই পাতা পাওয়া যাবে। বড় জঙ্গল, কিন্তু এতদূর যখন আমি এসেছি সেই পাতা না নিয়ে তুমি ফিরব না। কোথায় সে পাতা, কোথায়? শোন, আমার তো মনে হচ্ছে যে সেতু আর জঙ্গলে প্রায় এসে গেলাম রে। বাঁচানি আর সাবধানে আর, বুঝলি? আর ওর হাতটা ধরে থাকবি যেন হারিয়ে না যায়। দাদা, বাবা, বড়দা, আছে সে পাতা? অন্ধকারে তো খুঁজে পাওয়া দুষ্কর, কোথায়? মেজদা, এটাই হলো সেতু আর জঙ্গল। বর্দা ওখানেই যায় ওষুধের সন্ধান। বেশ, হয়তো। দাদা, বাবা, তুমি কোথায় আছো? বর্দা, দাদা, কি আছো, কি আছো, মে বাঁচাও। উনি এখনো ফিরলেন না, ওনার সাথে দাদা ঝামেলা হওয়ার সম্ভাবনাও বেশি। তার থেকেও বড় কোনো অঘটন ঘটে যায়নি তো? না না না, হে ভগবান, আমি কি ভাবছি! দাদা দাদা ঠিক আছেন তো? মা গো মা, তুমি রক্ষে করো, মা তুমি রক্ষে করো। আহা, বৌঠান বৌঠান, শান্ত হও, তুমি তুমি অত চিন্তা করো না, রামপ্রসাদ ঠিক ফিরে আসবে। ওনার ফিরে আসার থেকে আমার খুব চিন্তা হচ্ছে দাদাকে নিয়ে। তা অবশ্য ঠিক, কিন্তু বোঠান বলছিলেন যে রামপ্রসাদ যে ভয় পাচ্ছে সেটা তো সত্যি নাও হতে পারে। না না, ওনার ওনার ভয় কখনো মিথ্যে হতে পারে না। হ্যাঁ, এই নিধিরাম লোকটা বড্ড ঠেঁটা, বড্ড জেদি, জেদের জন্যই আমার দুই ভাই না বড় কোনো বিপদের মুখে পড়ে যায়। না না, এভাবে বাড়িতে বসে থাকলে যে আমার দুশ্চিন্তা বাড়বে। তার থেকে বড় এক কাজ করি, আমি ও বাড়িতে গিয়ে দেখি ও বাড়ির পরিস্থিতি কেমন। বোঠান কিছু বললে? ভজহরি দাদা, আপনি একটু পরমেশ্বরীকে আপনার কাছে রাখবেন। আমি আমি আসছি। বোঠান বলছে এই দুর্যোগে রাতে একা একা তুমি কোথায় যাচ্ছ? উনি আপনার কথা ভাবতে হবে না, এসবের আমার অভ্যেস আছে। আপনি শুধু মেয়েটাকে একটু সামনে রাখবেন। আসি।
সাবধানে যেও। দাদা, পর্দা, বাবা, দাদা, পর্দা, দেখি রে বিশু, এত ডাকাডাকি করছি। দাদা যদি এই জঙ্গলে থাকতো তাহলে তো নিশ্চয়ই আমাদের গলার আওয়াজ শুনতে পেত। অথচ তখন যেন মনে হলো যে দাদার আওয়াজ শুনলাম, তাহলে তাহলে কি ভুল শুনলাম? আর আওয়াজটাও যে কোথা থেকে এলো সেটাও তো বুঝতে পারছি না। তাহলে কি দাদা এই জঙ্গলে আসেনি? তাই বা কেমন? দাদা, বর্দা, তুমি কোথায়? দেখি নিয়ে যেতে চাইছে। হয় দেখি থাকতে পারলাম না, এখানে চলে এলাম খোঁজ নিতে। মা, দাদা ঠিক আছেন তো? আর ঠিক আছে, রামপ্রসাদ এসে নিধিকে সাবধান করলো, তারপরে এমন একটা পরিস্থিতি ঘটলো। এরা তো আরো গভীর জঙ্গলের দিকে নিয়ে চলে যাচ্ছে। দেখাই যাক না কোথায় নিয়ে যায়। দাদা, আমি আমি এখানে, এদিকে। বাবা, তুমি বাঁচা, তুমি আমাকে এখান থেকে বের কর। দাদা, না না না, যাস না, যাস না। হে ভগবান, এ কি পরিস্থিতি! বর্দা, বর্দা, তুমি ঠিক আছো? তোমাকে বারবার বারণ করেছিলাম, একা একা জঙ্গলে এসো না, বিপত্তায় নিয়ে হয়েছে তোমার। সেসব কথা মনে হবে আগে আমাকে তোলে কাছে। বাবা, বাবা, তোমাকে এখান থেকে বার করবো কি করে? আমাদের কাছে তো দড়িও নেই। দড়ি, তোরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন করিস না। দাদাকে এই অবস্থা থেকে যেমন করি হোক বাঁচাতেই হোক, বিশু দাঁড়িয়ে থাকিস না, আয় আমার সাথে, আয়। দাঁড়িয়ে থাকিস না বিশু, তাড়াতাড়ি কর, আমাদের হাতে বেশি সময় নেই। দাঁড়াও দাদা, এই তো দাদা, দাঁড়াও দাঁড়াও, একটু ধৈর্য ধরো, তাড়াতাড়ি কর, এ না এই দড়িখানা ধরো দেখি। এই যে দাদা, শক্ত করে ধরো, দেখো শেকড়গুলো ধরো, শক্ত করে ধরো, ধরো বাবা, গায়ে শক্তি নেই, শক্ত করে কি ধরো? তুমি কথা বলে নিজের শক্তি ক্ষয় করছো দাদা, সময় নষ্ট করলে হবে না, শক্ত করে ধরো, আমরা তোমাকে টেনে তুলছি। একবার যদি এই চোরা বাড়িতে তুমি তলিয়ে যাও তাহলে কিন্তু আর তুলতে পারবো না। ধরো বাবা, ধরো, তুমি পারবে বাবা, ধরো, আমরা টানছি তোমায়। যেমন করি হোক দাদাকে তাড়াতাড়ি তুলে আনতে হবে, নইলে সর্বনাশ হয়ে যাবে রে। বাবা, শক্ত করে ধরো বিশু, তুমি আরো জোরে টান। বাবা, পর্দা,
আপনি দাদার কথা আঘাত পেয়েছেন। আমি আমাকে নিয়ে তো ভাবি না সর্বা, দাদাকে নিয়ে আমার চিন্তা আছে বইকি। দাদা যে শান্তিতে নেই সর্বাণী, এভাবে কি আর মানুষ ভালো থাকতে পারে? তাতে কি মনের অশান্তি কমে? চলো 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 পাল্টাই।